তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে 5th March ফ্রাইডে। আমাদের দুদিন হয়ে গেল আমরা আমাদের রোড ট্রিপ থেকে ফিরে এসেছি। তো এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ হবে। তো আমার আমি এইভাবে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে আমার কিছু কারেকশন দরকার ওই ভিডিওটাতে। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে উড়িষ্যায় কংগ্রেস বন্ধ ডেকেছে বিকজ অফ রাইজিং পেট্রোল প্রাইস। অ্যাকচুয়ালি তাই না, কংগ্রেস ডেকেছিলো ভারত বন্ধ, কিন্তু কিছু কিছু জায়গায় মানা হয়েছিল ভারত বন্ধটা, আর তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে উড়িষ্যা। তো আমরা সেদিনকার ডিরেক্টলি পুরী যেতে পারিনি গাড়ি নিয়ে, মানে আমরা কলকাতা থেকে ডিরেক্ট পুরী, তোমরা পরে সিরিজটায় দেখতে পাবে, আমি পরে সব বলেছি, কলকাতা থেকে ডিরেক্ট পুরী যাওয়ার কথা ছিল। তো আমরা ওটা করতে পারিনি কারণ কি, আমরা বেরিয়েছিলাম 26th February মর্নিংয়ে। তো 26th February কংগ্রেস ডেকেছিল বন্ধটা পুরো দিনের জন্য। তো উড়িষ্যায় দেখাচ্ছিলো ইন্টারনেটে যে মানা হবে উড়িষ্যায়, তো উড়িষ্যা মেনেওছে হয়তো। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা শুধু এখানে কলকাতা থেকে দীঘা যাব, দীঘাতে একদিন স্টে করে আমরা আবার পুরীতে রওনা দেবো। তো এটাই ছিল কারেকশানটা, যে অ্যাকচুয়ালি পুরো উড়িষ্যা জুড়ে না, মানে পুরো ভারত জুড়েই দেখেছিলো, কিন্তু কিছু কিছু জায়গায় মানা হয়েছিলো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে উড়িষ্যা ছিল। তো এই হলো ব্যাপার। তোমরা আগে ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব তো করবেই, এটা সবাই বলে। আর হ্যাঁ, তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা, আমি যতটা পেরেছি ভালোভাবে এডিট করার চেষ্টা করেছি। তো তোমরা এনজয় করো ভিডিও, চলো টাটা। হ্যালো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে, দাঁড়াও এক মিনিট, গাড়ির ইগনিশনটা অন নেই। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল পুরী যাওয়ার। তো আজকে 26th February, তো আজকে কংগ্রেস পুরো ওড়িশা জুড়ে বন্ড দেখেছে বিকজ অফ রাইজিং পেট্রোল প্রাইস। তো আমরা এখন ঠিক করেছি আমরা দীঘা যাবো। তো গাইজ এখন দেখা যাক কী করা যায়। আমার একটু সিরিয়াসলি সত্যি কথা বলতে আমার একটু মুডটা অফ হয়ে গেছিলো, কারণ কি ইচ্ছা ছিল দীঘা যাওয়ার, এই পুরী যাওয়ার, কিন্তু সেই আলটিমেটলি দীঘা। আর দ্বিতীয় কথা হলো গাইজ, মানে পুরীটা একটা লং রোড ট্রিপ, দীঘাটা সেই 185 কিলোমিটার হার্ডলি। তো চলো পুরো দীঘা নিয়ে যাবো আবার, কিন্তু আমাদের প্ল্যান এটাও আছে যে দীঘার থেকে আমরা পুরী যাবো। সো তোমরা কন্টিনিউ করো ব্লগটা দেখা, আমি আবার পরে। মাছটা খুলে নেওয়া যাক। তো আমরা এখন এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম আমাদের গাড়ির, অলমোস্ট ফুল ট্যাঙ্ক। তো এখান থেকে আমরা যেরকম প্ল্যান ছিল সিধা দীঘা যাওয়ার, দেখা যাক গাইজ কী হয়। আর পিছনে এটা আমার মা, আর অন্টু কাকু। তো গাইজ দেখা যাক, সিধা দীঘা যাবো, এখন গাড়ির চাকায় হাওয়া করিয়ে নিই। পুরো ফুল হয়ে গেছে, মিটারে দেখাচ্ছে, কিন্তু ফুল হয়নি, অলমোস্ট ফুল আমাদের মনে হয়। গাইজ আমরা এখন বালিগঞ্জ ফাড়ি পেরোচ্ছি। তো আমাদের একটু স্টার্ট করতে দেরি হয়ে গেল, পিছনে বাবা বসে আছে ওই পিছনে। তো আমি ইন্ট্রোডিউস করা, মানে ভালো করে করাইনি, মন্টু বাবু হাই হাই আগাচ্ছে। তো গাইজ আমরা এখন বালিগঞ্জ ফাড়ি, আমাদের একটু মাকে দেখিয়েছি। তো আমাদের এখন কী হলো, আমরা একটু মানে লেট করে স্টার্ট করলাম, এখন কটা বাজে, এখন 7:44 বাজে। তো দেখা যাক কটার মধ্যে পৌঁছাই দীঘা। Thank you.
গাইস, এটা কোন এক্সপ্রেস ওয়ে গাইস, মানে দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে প্রচুর জ্যাম আছে এখানে। পুরো হাইওয়ে আসুক, তোমাদেরকে ফুল তুলে দেখাবো। আশা করি এই ধুলাগড়ের পরে ভালো রাস্তা, মানে এখানে এত ভিড়, লরি থরি সামনে, এত থাকবে না হয়তো ধুলাগড়ের পরে আমাদের ই পড়বে। আর সকাল সকাল বেরিয়েছি বলে একটু খিদা লেগেছিল বলে হোম মেড কেক খেয়ে নিলাম অল্প একটু। এখন সবে কলকাতা থেকে মাত্র 43 কিলোমিটার এলাম, সামনে বাগনান আসবে না? হ্যাঁ 43 না, কত 43 কিলোমিটার সবে এলাম কলকাতা থেকে, এখনো অনেকটা পথ, মানে দীঘাও কম দূর না। আমি বলছিলাম যে মানে পুরী যেতে মানে 10 ঘন্টায় পিঠের হালাত খারাপ হয়ে যাবে, কিন্তু ঠিক আছে আমরা ধীরে ধীরে যাই। দীঘাটাও নাকি নতুন করে সাজিয়েছে, নতুন করে সাজানোর পর দীঘা আমরা একবারও যাইনি, তো দেখা যাক দীঘাটা গিয়ে ছবি টবি তুলবো, ভালোই লাগবে। আর আমার মেইন যে পছন্দ কাজু, কাজু খাবো গাইস, ও ইয়ে। আর মোটামুটি এখন রাস্তা ভালোই পাচ্ছি আমার। অলমোস্ট মানে 100 কিলোমিটারের উপরে 105 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে, নন্দকুমার ক্রস করলাম। আমরা একটু আগে একটু দাঁড়িয়ে একটা জায়গায় চা খেলাম, চাটা ভালো ছিল, কিন্তু কি আর বলবো, চা বাদে আর কিছু ছিল না, তাই জন্য আর মানে বের করিনি। অনেক কটা ছবি ক্লিক করেছি, যেটা তোমরা যদি দেখতে চাও তো ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর কতক্ষণ, আর কত কত কিলোমিটার, আর 80-82 কিলোমিটার হার্ডলি গাইজ, আর তো পৌঁছে যাবো আমরা। এখন বাজে 10:05, তো আমরা আর এক ঘন্টা সাড়ে এগারোটার লাগবে না, তো 11:30-এর মধ্যে আমরা দীঘা ঢুকে যাবো। তো তার এখন বাজে 12:13, সো গাইস আমরা দীঘা ঢুকছি, চলো চলো। পুরী সমুদ্রটা তো আরো ভালো লাগে, কিন্তু
না আফটার অল পুরীর একটা আলাদা মজা আছে জাস্ট মেইন ফ্লো কলকাতা আসবে কিন্তু না দাও না না চলো বলবো আমরা দীঘা ঢুকে গেলাম তো এখন হোটেল টোটেল খুঁজে একদম ডিরেক্ট হোটেলের রুমে গিয়ে আমরা বাকি কথাগুলো বলছি বাবা হোটেলের রুম খুঁজে গেছে আমাদের কোনো বুকিং ছিল না কারণ কি এটা একটা সাডেন প্ল্যান ছিল কারণ কি আমাদের পুরীতে যাওয়ার কথা ছিল সো একদম হোটেলের রুমে ডিরেক্ট গিয়ে কথা হচ্ছে বারবার ক্যামেরা এই দিকে চোখটা কবে যে যাওয়া থামবে আই যাই হোক ডিরেক্ট রুমে দেখা হচ্ছে তো এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ ফার্স্ট ট্রাভেল ব্লগ তো হ্যাঁ তারপরে আর রুমে গিয়ে আর ব্লগ বানাতে পারিনি তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম তালচারির জন্য সেটারও ব্লগ বানিয়েছি নেক্সট এপিসোডে দেখবে তোমরা নেক্সট পার্টে দেখবে তোমরা তো আর যদি এই ভিডিওটা পছন্দ আসে তো জানো তোমাদের কী করতে হবে আমি আর বললাম না আর হ্যাঁ চলো নেক্সট ভিডিও আসা অবধি টিল দেন বাই বাই টেক কেয়ার আর ভালো থেকো চলো টাটা।